দর্শক মন্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আসলাম ফেজ ওপেনে আপনাদের সামনে ইনকিউবেটর মেশিন দেখানোর জন্য। কারণ ইদানিং আমি ভিডিও করেছি, কিন্তু আপনার ভিডিওতে আপনার আমি দেখাতে পারি নাই যে আমি যে মেশিন গুলো বিক্রি করি। অনেকের কমেন্ট থাকে যে ভাই আপনাকে দেখতে চাই। আসলে দেখাটা তো বড় কথা না, আপনি নিজে যাচ্ছেন মেশিন। আমি সেই উপলক্ষে সবার কথা অনুসারে আসলাম আজকে, যে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিন গুলো যে আমি সেট করি আমার কোম্পানির লোকজন দিয়ে। তো আমি সরাসরি আজকে দেখাবো যে আপনাদের নিজের হাতে দেখাবো সেট আপ গুলো। এটা আমরা সেমি অটো একটি ইনকিউবেটর মেশিন রেডি করেছি। এটা আমরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অন করে রাখুন সাথে সাথে ভিডিও দেখার জন্য। এবং আপনারা শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন নিচে যে কোনো বিষয়ে জানতে চান। কন্ট্রোলার এবং ফ্যান লাইট নিয়ে তৈরি করতেছেন এবং মেশিনটি কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো বুঝতেছেন না, তাদেরকে সেই বিষয়গুলো আজকে সলিউশন দিয়ে দেবো। যে কোথায় ফ্যান দিতে হয়, লাইট কিভাবে কন্ট্রোলার সেট করতে হয়, সেন্সরটা কোথায় রাখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন দর্শক, আমি আমাদের ইনকিউবেটরটা দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট টাইম আমরা দেখাবো, এটা হচ্ছে একটি কন্ট্রোলার। এটা হচ্ছে আপনার XH আপনার 452, সবাই চিনে থাকেন এই কন্ট্রোলারটা। এটা অরিজিনাল সার্কিট যেটা 452, এটা টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোই কন্ট্রোল করবে, টেম্পারেচার এবং হিউমিডিটি এই কন্ট্রোলারটার কাজ। আর ভিতরে আমাদের যে সিস্টেম আছে একটি লুকিং গ্লাস দিয়ে আমরা ভিতরে দেখার জন্য রেখেছি। তো আসুন দর্শক, ভিতরে আমরা এখানে একটু ফলো করবেন। এখানে এই যে অটো আমার ইনকিউবেটরের হিউমিডিটি ফগ চালু হয়ে গেছে, এটা হচ্ছে হিউমিডিটি লেভেল কমে আসলে এটা চালু হবে অটো সিস্টেমে। একটা পাত্র দিতে হয় বড় সাইজে, এবং আমরা লাইটটা দিয়েছি এখানে এবং ফ্যানটা দিয়েছি তার অপোজিটে। এটার বিপরীতে বাতাসটা আসতেছে, এই বাতাসটা লাইটটা থেকে তাপটা নিয়ে এদিকে ছড়াই দিচ্ছে। এখানে বাড়ি লেগে এটা চারদিকে ছড়াচ্ছে। এবং আমরা উপরের দিকে একটু দেখবেন, উপরের দিকে সেম ভাবে বাতাসটা এদিকে দিচ্ছে এবং পিছনে একটা লাইট দেওয়া হয়েছে, ওই লাইটের তাপটা এদিকে দেওয়া হবে। তার মানে এই বাতাসটা এদিক থেকে এটা সার্কুলেশন করবে একুরেট ভাবে, এই বাতাসটা চারদিকে একুরেট থাকবে। এভাবে আপনি ছোটখাটো একটি 100-500 ডিমের মেশিন তৈরি করা যায় খুবই স্বল্প খরচে। আমরা মোটামুটি বোর্ড দিয়ে করেছি, আপনারাও পারবেন। এভাবে আমরা সেট করি। এবং এই যে হিউমিডিটি ফগটা, এটা আমরা এমন ভাবে রেখেছি পানির লেভেলটাও বেশি না, সর্বোচ্চ 2 ইঞ্চি, 2 থেকে 1.5 ইঞ্চি, কারণ অতিরিক্ত দিলে পানির লেভেলটা উঠবে না। সেক্ষেত্রে আপনি সেভাবে রাখবেন যে মেশিনটার থেকে 1.5 ইঞ্চি। এবং অনেকের প্রশ্ন থাকে যে ভাই হিউমিডিটি ফগ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই হিউমিডিটি পানটা দিতে হবে আয়রন মুক্ত, সবসময় আয়রন মুক্ত এবং পরিষ্কার করে রাখতে হবে পাত্রটা। দ্বিতীয়ত পানিটা যেন দীর্ঘ টাইমের পানি না হয়ে থাকে, সেই কারণে পানিটা চেঞ্জ করতে হবে। তো দর্শক এই হচ্ছে কাজ, আর সবসময় পানি দিয়ে রাখতে হবে। এই পানিটা যখন শেষ হয়ে যাবে তারপরে যদি আপনি এটা ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে লং টাইম পরে এটা নষ্ট হয়ে যায়, এদিকেও ফলো রাখতে হবে পানিটা শেষ হয়ে যায় কিনা। তো আজকের বিষয়, আপনি ইনকিউবেটরটা কিভাবে সেমি অটো ইনকিউবেটর সেট করবেন, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। ফ্যান লাইট কিভাবে সেট করতে হয় এবং হিউমিডিটির পানিটা কিভাবে দিতে হয়, এবং পাশাপাশি সেন্সরটা কোথায় রাখবেন। দেখেন আমাদের সেন্সরটা এখানে রাখা হয়েছে, আমরা একটা নাট দিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এটা একটা সেন্সর, এই সেন্সরটাই পুরো মেশিনটা কন্ট্রোল করবে। দুই ফ্যানে মাঝখানে মিডল অবস্থায় সেন্সরটা রাখবেন, এতে আপনার টেম্পারেচার লেভেল আর্দ্রতার লেভেল একুরেটলি থাকবে, কারণ তাপমাত্রা আর্দ্রতা এটা দুটোই উপরের দিকে ওঠে। আপনার সবসময় ফলো রাখবেন উপরের দিকে, তো উপরে ঠিক থাকলে সব দিকেই ঠিক থাকবে। তো দর্শক এই বিষয়গুলো সবসময় আপনারা চিন্তা ভাবনা করে সেট করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর কিভাবে আপনি এই মেশিনটা টিরে তৈরি করবেন, এই টিরেটা হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা একটা টিরে রেখেছি, দেখেন এটা একটা নেট দিয়ে, আমরা নেট দিয়ে এই টিরেটা ই করেছি এবং ফ্রেম করে এটাকে নাট দিয়ে ধরাইয়া খুব সুন্দরভাবে টিরেটা করেছি, হেভি মজবুত। আপনি এভাবে আমরা এখানে দুইটা থাক দেওয়া যাবে, দুইটা টিরে আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা। আপনি যদি এই টিরেটা সুন্দরভাবে বসিয়ে দেন,
এভাবে আপনি বসাই দিতে পারবেন। এরপরে ডিমগুলো আপনি সকালে একবার রাতে একবার ঘুরে দিতে পারেন, আর যদি দুপুরে সম্ভব হয় দুপুরে দিতে পারেন। ডিমের নিয়ম হচ্ছে 24 ঘন্টায় দুইবার, তিনবার দিতেও পারেন, দুইবার দিলেও হয়। এভাবে আপনারা ডিমগুলো সেট আপ করবেন। পাশাপাশি আপনারা ফলো করবেন যে এই মেশিনটায় যেন তাপমাত্রা আর্দ্রতা সবকিছু ঠিক থাকে, পাশাপাশি লাইটটা যেন না কেটে যায়, এগুলো দিক ঠিক রাখবেন। লাইটটা কেটে গেলে চেঞ্জ করে দেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে মেশিনটি একুরেটলি বাচ্চা আসতেছে। আমরা যেভাবে সেট আপ দেখাই অনেকে এভাবে সেট করে না, সেক্ষেত্রে তারা পরবর্তীতে ভোগান্তি হচ্ছে, অনেক খামারি দুর্বলতা হয়ে যাচ্ছে। আমরা আশা করব আমাদের ভিডিওটি ফলো করবেন, আপনাদের উপকৃত হবে। আজকে এ পর্যন্তই। আর আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনকিউবেটর এবং হচ্ছে যে ইনকিউবেটর পার্ট সবকিছু পাওয়া যায়, এবং দেখা যায় যে বড় ছোট সেমি অটো ম্যানুয়াল সব ধরনের ইনকিউবেটর পাওয়া যায়। আবার যে কোনো পার্টস নিতে পারবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, কিভাবে ডিম বসাতে হয়, ডিম আপনি কিভাবে ক্যান্ডেলিং করবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই, আর দর্শক ভাইদেরকে দেখার জন্য কমেন্ট করে রাখুন এবং পাশাপাশি শেয়ার করুন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।